शुधु करोनार क्रांतिकालेई नय बछरेर सब समय एतिम असहाय बुखानांगा मानुषेर जन्य सप्ताहे अंतत एक दिन एक बेला करे अन्य संस्थाने भूमिका रेखे चलेछेन नारायणगंज बंदरेर उदीयमान तरुण आईनजीवी शिक्षानुरागी समाजसेवक एबं बंदर गार्लस हाई स्कूल एंड कलेजेर अभिभावक प्रतिनिधि। निर्वाचने सर्वोच्च भोट पेये सम्प्रति प्रथम स्थान अधिकार करेछेन जिनि सेई जनप्रिय व्यक्तित्व एडभोकेट মাজহারুল আলম খান পাবেল। এভাবেই তিনি নিজে দাঁড়িয়ে থেকে নিজের হাতে এতিম অসহায় বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করে থাকেন। আমরা তখন দেখতে পেলাম বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড এলাকায় অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাবেল তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার অফিস প্রাঙ্গণে অসহায় বুখানাঙ্গা মানুষের হাতে খাবার তুলে দিলেন, রান্না করা খাবার। আমরা এখন তার সাথে কথা বলবো। আমি মনে করেছি যে এই বাচ্চাদের অন্তত প্রতি সপ্তাহে একবার আমি রান্না করা খাবার তাদের খাওয়াবো, যাতে ওরা রান্না করা খাবার খেয়ে অন্তত অভুক্ত না থাকে। এবং প্রতি সপ্তাহে একবার না, আমি যদি কোনো অনাথ বাচ্চাদের দেখি যে তারা অসহায় এবং তাদের বিভিন্ন অসুখ রোগে শোকে ভোগে তাদের চিকিৎসার দরকার হয়, তাদের কাপড় চোপড় দরকার হয়, আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করি অন্তত এতিম বাচ্চাদের রান্না করা খাবার থেকে শুরু করে তাদের নেসেসারি যে প্রয়োজনীয় ব্যাপারগুলি আমি পূরণ করতে। অ্যাডভোকেট পাবেল খান NN টিভির মাধ্যমে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানান এবং এই এতিম শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তো আমার বিনীত অনুরোধ সমাজের বিত্তবান সবার কাছে, যেটা আপনারা আপনাদের মতো করে এই ছোট ছোট এতিম অনাথ শিশু বাচ্চাদের দিকে তাকান এবং আপনারা আপনাদের মতো করে তাদের পাশে দাঁড়ান। NN টিভির সমস্ত দর্শক, বিশেষ করে বন্দরের সকল NN টিভির দর্শককে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তার মতো এভাবে সমাজের অপরাপর বিত্তবানরা এগিয়ে আসবে এতিম অসহায় বঞ্চিত শিশু ও মানুষের পাশে এবং কেউ রবে না অনাহারি এই দেশে, এমন প্রত্যাশায় সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।